খবর তো হয়ে গেছে, তোমার প্রেমের লাইব্রেরিতে ছাত্র ছাত্রীতে সয়লাব হয়ে গেছে। যাই হোক, বিজনেস করতে হলে তকদিরের দরকার আছে, সেটা আমি পাই গেছি। তবে একটা জিনিস, এই যে প্রেমের ট্রেনিংটা বা এই ক্লাসটা যে নিবি, আমি যেভাবে তোদের বুঝাইছি আর তোরা যেভাবে আমার কাছে আইসা মানে ইন্টারভিউটা দেছ, পারফেক্টলি ওইভাবে কিন্তু এই ক্লাস নিতে হবে, নাহলে কিন্তু এই ছাত্রছাত্রী আবার হারাই যাবে। না ওইভাবেই নিব, এমন সুন্দর মানে মিলায় মিলায় নিব, মানে রোমান্টিক যেটাকে বলে সেইটাই যেন ও জায়গায় প্রকাশ পায় ট্রেনিং এর ভিতরে। আচ্ছা আমার হবে নাকি, দেখো তো একটু, হ্যাঁ শাহরুখ খানের মতো করে, হ্যাঁ দেখো মেয়ে যা করতাম হবে, তবে এরকম আরো আরো আছে। কি বলছো তুমি, তোমাকে ছাড়া ওই বাঁচব না, আর তুমি আবার কি বলে চলে যাবে। একদম প্রেমের পাঠশালার একদম প্রেমিকা আর প্রেমিকদের দিয়ে প্রেমের পাঠশালা আজ পরিপূর্ণ, আমার বল ধন্য আমি হয়েছি। আমার এই সিনেমা কি মুশকিল হয়ে গেছে, তা জমে গেছে মনে হচ্ছে। স্যার কালকে যে ট্রেনিং দিছিলেন না, হবে খালি সামনাসামনি গেছিলেন, দরজাটা খুলুন ঘর ঢুকুন। আমি টোকা দিছি, আচ্ছা টোকা দিছি দিছি, তা কি প্রপোজ করলি একটু দেখা, কিভাবে প্রেমটা জমায় নিলি। আই লাভ ইউ, আর ডাইরেক্ট কইছ না কি কইছ, সেইটুকু একটু কবি কেমন তাহলে যা তোর ছুটি নিয়ে ছাত্রী বেশি আনবি, ছাত্র চাইতে ঠিক আছে, ছাত্র তো তুই একলা, তুই একলা ছাত্র বিশটা ছাত্রী আমিও তো শেষ, তোমাকে ওনার টসটসা লাগতেছে, মনে হয় তুমি গোলাপ ফুল। এই তুমি যখন কলেজে পড়াশোনা করতে তখন তোমার বয়ফ্রেন্ড তো ছিল, কষ্ট দিয়ে চলে গেছে, তারপর থেকে ভাবলাম প্রেম টেম আর আমার হবে না। কেন হবে না কি বলো তুমি,
প্রেমের মতো কষ্ট জীবনে আর কিছু আছে না তা ঠিক বলছো যদি শেখা খাও তাহলে তো কষ্ট আর যদি স্বার্থ খাও তাহলে তো কবি রোমান্টিক আচ্ছা যাই হোক এখন বিষয় ওইটা না যেহেতু আমি একটা ক্লাব করছি এখানে সবাই আসে একটু মানে রোমান্টিক মোডে আসে একটু এনজয় হয় সবাই সবার সাথে দেখা হয় এটাও কিন্তু এক ধরনের প্রেম তাও ঠিক আছে দেখেন এই প্রেম টেম না করতে করতে না আর শুধু শেষ করতেছি সামনে বছর হ্যাঁ এখন ভাবলাম যে আর প্রেম টেম করবো না জরাবো না এইভাবেই কাটাই দিই বয়স হয়ে গেছে আর প্রেম করে কি লাভ কোন তো না না এইটা ভাবা একবারই ঠিক না তোমার শোনো তোমরা আসলে মেয়েদের একটা সমস্যা কি তোমাদের যদি একটা বিয়ে শাদী হয়ে যায় আর একটা বাচ্চা একটা মানে অর্থাৎ একটা বেবি যদি হয় তাহলেই তোমরা বোঝা শুরু করো আমরা বুড়ো হয়ে গেছি আমরা বুড়ি হয়ে গেছি এগুলো ভাববা না অলওয়েজ রোমান্টিক থাকবা অলওয়েজ বয়স এই যে আমার বয়স একেবারে কম মনে হয় কিন্তু আমার ভিতরে যথেষ্ট রোমান্টিক না থাকলে আমি ক্লাবটা কেমনে করলাম তাও ঠিক বলছেন আপনি যে কথা বললেন আমার খুব ভালো লাগলো চলেন আচ্ছা চলো উপরে যাই আমার অফিস শুরু করবো কালামণি আন্টি তুমি আমার পুতুপুতু তুমি আমার জান তোমার চেরো বাঁচবো না ভিতরে সাদা প্যান্ট কি ওই গেঞ্জির উপর মানুষ সিগারেট খাইয়া রয়েছে তোরা দেখলে তো সব পোলা বানালে ওই স্ট্রাইক খাবে ওই মায়েরা তো খাবে খাবে পোলারাও খাবে স্ট্রাইক সহ স্ট্রাইক তা তুই এখন থেকে ওই পাঞ্জাবি আর জুব্বা পরে আবি আর পাল্লার টুপি পরিস আচ্ছা স্যার তাহলে ওরে বোরকা পরে আমার আমি পাঞ্জাবি পরে ওর কথা কস ক্যামেরা আমার গার্লফ্রেন্ড না আর পাল্লে তুই আট দশটা মায়া নিয়ে আসিস কিভাবে মাথার ভিতরে ঢোকা এত বড় মাথাটা যাই বউ গর্ব তোমাকে আমি আসলে শিখে দিতে পারি না টাইমের জন্য আর এখন যেহেতু সময় পাইছি টাইমের নো কেয়ার আচ্ছা তুমি আমাকে কিভাবে প্রপোজ করবে এই ধরো মান্না কিভাবে প্রপোজ করতো ডালে তোমার জন্য আমি সাত সাগর তেরো নদী পাড়ে দিয়ে গুলিস্তানে এসেছিলাম যখন গুলিস্তানে পাঁচটা মিস করেছি তখন আমি চলে গিয়েছিলাম পাকিস্তান সেখান থেকে কত কষ্টে তোমার কাছে থেকে এসেছি যা তুমি কান্দো কেন আমি তো তোমার সামনে আছি এভাবে কাঁদছো কেন
তাই নাকি তোমাকে আরেকটি ইম্পর্টেন্ট শেখানোর জন্য ভিতরে যাইতে চলো।